Swan of Glasna. File name ekta acha ekhane extra name nei এটা এখানে কাজ করে না লোকাস্টম এখনো দেখাই নাই বুটস্ট্র্যাপের মধ্যে না ওর একটা আপনার সিডিএন লিংক দিছে আচ্ছা একটা ফাইল দিলাম ইনডেক্স ডট এইচটিএমএল আর একটা ফাইল দিলাম হচ্ছে স্টাইল ডট সিএসএস এই দুটাকে নোটপ্যাড প্লাস প্লাস ওপেন করি এইচটিএমএল ফাইভ লিখলাম যে আফটার বিফোর এখানে লিঙ্ক করেন লিঙ্ক ক্লোন সিএসএস আচ্ছা একটা ডিপ দিলাম এখানে ডিপটা একটা ডিজাইন করেন width 300 pixel height 300 pixel এটার ব্যাকগ্রাউন্ড দেন সাপোজ রেড এটা করলে তো এখন দেখা যাবে তাই না এখন এটা যদি মিডলে আনতে চাই তাহলে কি করতে হবে আমাদের বলতে হবে মার্জিন অটো আর এখানে দিয়ে দেন দেড়শো পিক্সেল অটো মানে উপরে নিচে দেড়শো পিক্সেল ডানে বামে অটো এখন মিডলে চলে আসবে আসছে আচ্ছা এখন চাচ্ছি আমি এর মধ্যে আফটার আর বিফোর ইউজ করব আফটার বিফোর এটা নর্মালি আমাদের আমাকে আলাদা কোনো ডিপ নিতে হবে না এখানে ইচ্ছা করলে একটা কোনো ডিপ নিয়েও করতে পারেন আপনি আর একটা কোনো ডিপ নিয়ে এর মধ্যে ডিজাইন করতে পারেন বাট আফটার বিফোর দিয়ে করলে আলাদা ডিপ নেওয়ার দরকার নেই অটোমেটিক্যালি একটা ডিপের মতো তৈরি হয়ে যাবে যেমন আপনি যদি বক্সকে আফটার করেন বা বিফোর করেন বক্স লিখতে হয় তারপর একটা সেমিকোলন দিতে কোলন দিতে হয় তারপর লিখতে হয় বিফোর বা আফটার যে কোনো একটা লিখলেই হয় এখানে যদি ব্যাকগ্রাউন্ড দেন সাপোজ গ্রিন উই যদি নেন দেড়শো পিক্সেল হাইট যদি নেন দেড়শো পিক্সেল তাহলে এটা দেখা যায় এটা দেখা যায় না এখন যদি আপনি এখানে নেন কন্টেন্ট এর মধ্যে কিছু একটাও যদি লেখেন দেখবেন গ্রিন কালারটা দেখা যাবে দেখা যায় আমি চাচ্ছি যে এর মধ্যে কিছু লিখবো না কন্টেন্টের মধ্যে না লেখে এটা শো করাবো সেজন্য করতে হবে আমার কী কী ডিসপ্লে ব্লক ডিসপ্লে ব্লক করলেই চলে আসবে এটা না কি ঠিক আছে ক্লিয়ার বোধ কী জন্য ইউজ করতে হয় সেটা দেখাচ্ছি একটু পরে এখন এটাকে যদি আপনি আবার কী করেন আফটার করেন এখানে গ্রিনের পরিবর্তে যদি দিয়ে দেন ব্লু তাহলে কী হবে একই জিনিস এর নিচে শো করবে কী বুঝছেন এটা হচ্ছে আফটার বিফোর এটা আলাদা ডিবের মতো কাজ করতেছে না আলাদা ডিবের মধ্যেই কাজ করতেছে তা শুধু কী করা লাগছে কন্টেন্ট ফাঁকা ডিসপ্লে ব্লক এই কথাটা লেখা লাগছে এখন আমরা আরেকটা জিনিস এক্সট্রা ইউজ করি সেটা হচ্ছে ক্লিয়ার বোথ কেন ইউজ করা হয় যদি আমরা কখনো এই এইটাকে এখানে আনতে চাই বা এটা এটাকে যদি আমরা ফ্লোট লেফট করি কখনো অনেক সময় হতে পারেন এটাকে ফ্লোট লেফট করবেন এখানে যদি ফ্লোট লেফট করেন তাহলে কী হবে
এইটা উপরে চলে যাবে, উপরে গিয়ে এর মধ্যে চলে গেছে। আমি চাচ্ছি না এটাকে ফ্লোট লেফট করবো, বাট এই নিচের জিনিস যেন উপরে না যায়। যেমন যদি আমরা এখানে এই টু নিলাম, লিখলাম দিস ইজ হেডিং টু, আর টু নিলাম এইচ ওয়ান, তাই তো? এখন এই দুটো সমস্যা কি দুটো পাশাপাশি শো করবে না, নিচে নিচে শো করবে? আমি যদি এটাকে ফ্লোট লেফট করি তাহলে এটার উপর এটা এটা কই যাবে, উপরে চলে যাবে না? আমরা যদি এইচ ওয়ানটাকে ফ্লোট লেফট করি, এইচ ওয়ানটাকে ফ্লোট লেফট করি, তাহলে এই নিচের জিনিসটা উপরে চলে যাবে, দেখেন, তাই গেছে না? আমি যদি চাই এটাকে বাদ দিতে চাই, যে আমি চাচ্ছি এটাকে ফ্লোট লেফট করবো প্লাস এটা যেন উপরে না যায়, এরকম যদি করতে চাই তাহলে যেটাকে আমি চাচ্ছি না যে উপরে না যাক, এই টুটাকে, হেডিং টুটাকে বলতে হবে আমাকে ক্লিয়ার বোথ। আর উপরে ফ্লোট আর লেফট করি আর রাইট করি সেটা বড় বড় কথা না, এখানে যদি আমরা ক্লিয়ার বোথ করা যায় তাহলে এইটা আর উপরে যাবে না, কথা বুঝছেন? ওর পজিশনটা ঠিকই থাকবে, এটা কিন্তু ফ্লোট লেফট করা, ফ্লোট লেফট করা থাক আর যাই থাক সেটা সেটা বড় ফ্যাক্ট না, কিন্তু এ ক্লিয়ার বোধ করার কারণে এ উপরে যাচ্ছে না, কি কথা কি ক্লিয়ার? এই জন্যই মূলত ক্লিয়ার বোধ ইউজ করা হয়। এখন আমরা এটাকে যদি ফ্লোট লেফট লেফট করছি, এই জন্য কি হয়েছে, উপরে চলে গেছে, উপরে চলে গেছে, আমি চাচ্ছি না যে উপরে যাক, সেজন্য কি করতে হবে আমাকে, এই যেটা ব্লু যেটা ছিল, ব্লু যেটা ছিল এই সেকেন্ডটাকে কি করতে হবে, ক্লিয়ার বোধ করতে হবে। ক্লিয়ার বোধ করলেই কি হবে, সে এখানে যাবে না, কি ব্যাপারটা কি বুঝতে পারছেন? এই জন্য মূলত ক্লিয়ার বোধটা করা হয়। আচ্ছা, এই জন্য আমরা ক্লিয়ার বোধ করছি করি আসলে মূলত, না নিচেটা তো রাখছি আমরা, যদি কোনো ডিপ আনতে চাই মানে ডিপ আলাদা ডিপ না এনে আমি বিফোর আফটার ইউজ করে কন্টেন্ট ফাঁকা ডিসপ্লে ব্লক ক্লিয়ার বোথ ইউজ করলে কী হয়ে যায়, এগুলো বক্স তৈরি হয়ে যায় আর কি। আর আপনি চাচ্ছেন এটাকে এই কর্নার নিয়ে আসবো বা এই কর্নার নিয়ে আসবো, করা যাবে না, কেমনি করবেন? পজিশন ইউজ করবেন, এখানে পজিশন কী দিতে হবে, অ্যাপ সলিউট, আর কী করতে হবে, টপ থেকে জিরো, লেফট থেকে জিরো, তাহলে তো জিরো জিরোই থাকবে নাকি, কই থাকবে এটা, এখানে থাকবে না, এখানে থাকবে, হ্যাঁ কই থাকবে, আপনারা কী বোঝেন আমি নিজেই বুঝি না। হ্যাঁ হ্যাঁ, এটাই তো বলতে হবে, তা তো বলছেন না, পজিশন কি ঠিক আছে, হাতে তোর বন্ধু মানতে হবে আগে। আবার আমরা যদি এটাকে পজিশন অ্যাবসলিউট করি, এটাকে থেকে টপ থেকে যদি করি 100%, লেফট থেকে যদি করি 100%, তাহলে কই যাবে, ঠিক কর্নারে। আমরা যদি এটাকে উপরে উঠা দিতে চাই তাহলে কি করতে হবে, এখানে বলতে হবে যতটুকু উইথ আছে এটার 150 pixels, এটা করলে সে এখান থেকে আরেকটু যদি সরে আসবে, দেখেন আসবে না? আমি যদি এটাকে মাইনাস করে দিতাম কি হতো, কি বুঝছেন? আমি চাচ্ছি যে এখানে মাউসটা হোভার করলে নিজেদের মধ্যে জায়গা পরিবর্তন করবে, রান নিবে, না না চেক করিয়ে দিয়ে কেন, এটা এটা কেমনে করবেন, যখন বক্স কি করব, হোভার করব, তখন বিফোরটা কি হবে, বিফোরটার ব্যাকগ্রাউন্ড না, বিফোরটার পজিশন শুধু চেঞ্জ করবো আমরা, পজিশন দেওয়া দরকার নয়, শুধু দেখেন টপ, টপ কি হবে, তিনশো পিক্সেল, লেফট হবে 300 pixels, হ্যাঁ এক
এটাকে যদি ওভারফুল হিডেন করতাম তাহলে তাহলে আমি কী করছি, কত পার্সেন্ট করছি, মাইনাস না নিচেরটা 100% মানে কি এখান থেকে পজিশনটা এখানে চলে আসছে, কর্নারটাকে এখানে চলে আসছে, রাইট থেকে পজিশন এখানে চলে আসছে, এটা 100% না, 0 1 2 3 4 5 6 7 8 9 10 100 বুঝছেন? আচ্ছা এখানে যখন হোভার করছি তখন এইটা এখানে চলে আসছে, আর এটা এখানে যাওয়ার দরকার না। তাহলে লেখেন যখন বক্সকে হোভার করব তখন আফটারটা কী হবে, টপ থেকে হবে হচ্ছে মাইনাস লেফট থেকে মাইনাস দেখেন তো ঠিক হয় কিনা, কালার চেঞ্জ হয়, আসলে কালার চেঞ্জ হচ্ছে না, এ যাচ্ছে এখানে আর এ যাচ্ছে এখানে। এটা আরও ভালো মতো বুঝতে পারবো যদি আমরা এখানে কী করি, টাইম দিয়ে দিই ট্রানজিশন টু সেকেন্ড, কথা বুঝছেন? এটাকেও কপি করে আপনি এখানে দিয়ে দেন, বুঝছেন? কি বুঝছেন তো? আসলে আফটার বিফোর দিয়ে এগুলো করতে হয়, ব্যাপারটা এরকম না, আফটার বিফোর দিয়ে আমি জাস্ট আফটার বিফোরের কনসেপ্টটা দিচ্ছি, আফটার বিফোর দিয়ে সেম ডিবের মতোই একটা ডিবের মতো বানানো যায়, কথা বুঝছেন? আচ্ছা হচ্ছে ব্যাপার, ক্লিয়ার কি সবাই আফটার বিফোর সম্পর্কে? আচ্ছা আর একটু ভালো ক্লিয়ার ক্লিয়ার হবেন কি সেটা বানায় দেখাই, মনে রাখার মতো কিছু জিনিস। আচ্ছা আমরা ধরেন একটা একটা ছবি ইউজ করবো, এখানে একটা দরজার মতো জানালার মতো বানাবো, ধরেন জানালার মতো বানাবো, হোভার করলে ওপেন হবে, হোভার না করলে ঢাকা থাকবে জানালাটা, করা যাবে না? তাহলে জানালার মধ্যে থাকবে একজন সুন্দরী, হ্যাঁ, তাহলে এর মধ্যে আমরা একটা ফাইল নিলাম, নাম দিলাম সুন্দরী কমলা, ঠিক আছে ক্যাটরিনা আজকে আনবো না, ইন্ডেক্স ডট এইচটিএমএল একটা হচ্ছে, দেখতে ইচ্ছা করেন আমার এইচটিএমএল ফাইভ, নাই হওয়ার জন্য যে সমস্ত বৈশিষ্ট্য লাগে আমার মনে হয় ওর মধ্যে এগুলো নাই, মনে হয় যে কি যেন নাই ওর মধ্যে। আচ্ছা আচ্ছা কিছুই নেই কথাটা ভুল হবে, অনেক কিছুই আছে হয়তো জানি না আমরা, এখানে লেখেন সুন্দরী, কথা বুঝছেন? সুন্দরী নামে একটা ডিপ নিলাম, তাই তো? আরমান ভাই খুব মজা পাচ্ছে আজকে, ঘুম ধরে এখানে। আচ্ছা এখানে ব্যাকগ্রাউন্ডের একটা ধরেন না, ব্যাকগ্রাউন্ড দিলাম রেড, উইথ দিলাম ধরেন 500 পিক্সেল, হাইট দিলাম 500 পিক্সেল, এখানে আমরা টাইটেল দিয়ে দেই সুন্দরী, সুন্দরী কমলা, এটা ধরে মিডিলে চাচ্ছি, তাহলে আমরা কী করবো এখানে বলবো মার্জিন 50 পিক্সেল, কি ঠিক আছে? এখন এর মতো তো এরকম থাকলে হবে না, সুন্দরী থাকতে হবে, তাই তো? সুন্দরী থাকতে হবে, এখন সুন্দরী লেখে সার্চ দিই আসে কিনা,
সুন্দরী। এটা সুন্দরী, এটাই যদি সুন্দরী কমলা হয় তাহলে অসুন্দরী কমলা কে? তাই সুন্দরী কমলা সেরকম নাই, তাহলে কমলা বাদ দিয়ে এখানে লেখেন সুন্দরী নাই নায়িকা। ওয়াও, পরিমনের ছবি দেখে অনেক মজা পাইছে। চলে এটা আরমান ভাই, হ্যাঁ বাট বাসায় প্র্যাকটিস করার সময় এটা 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 ভাবিতে দেখেন না, সংসারে অশান্তি মানে আপনাকে এই সফটওয়্যারটা আসতে দেবে না, বলে এইগুলোই শেখানো হচ্ছে। তো একটা কাজ করতে পারেন, এই সুন্দরী কমলার কমলার জায়গায় ভাবির ছবি লাগাবেন, লাগায় প্র্যাকটিস করবেন। তো যান এখানে গিয়ে একটা ইমেজেস নামের ফোল্ডার নেন, এখানে লেখা হচ্ছে কমলা, কমলা ডট পিএনজি, বুঝছেন? এখন এখানে আমরা ব্যাকগ্রাউন্ডের জায়গায় এটা না ইউজ করে কি ইউজ করবো? ব্যাকগ্রাউন্ড ইমেজেস ইউআরএল, ইমেজেস স্ল্যাশ পিএনজি, এটা যদি ইউজ করি তাহলে আসে, বাট হাফ আসছে, ফুলটা আসে নাই। ফুলটা না জন্য কি করতে হবে? হ্যাঁ নেওয়া যাবে, নিলে চ্যাপটা লেগে যেত, ভালো দেখা যেত না, এই জন্য ক্রপ করে নিছি আর কি। ব্যাকগ্রাউন্ড সাইজ যদি এখানে দিয়ে দেন 100%, তাহলে ফুল 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 পাবে আর কি, 100% যদি দেন তাহলে ফুল পাবে, কারণ ফুল পাবে লেপালে একটু ঝামেলা আছে, কিছু লম্বা হয়ে যাবে, হয়েছে বেশি লম্বা হয়েছে না, এই জন্য আমরা এখানে কাভার দিয়ে দিই, তাহলে ঠিক যতটুকু দরকার ঠিক ততটুকুই নিয়ে নেবে। আচ্ছা এখন যদি আমরা দিয়ে দিই ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড পজিশন, পজিশন দিয়ে দেন সেন্টার সেন্টার, তাহলে মানে ঠিক সেন্টারে নিয়ে আসবে, বুঝতে পারছেন? সরছে একটু, এখন একটু ভালো দেখা যাচ্ছে না, এখন ভালো দেখা যাচ্ছে। আচ্ছা হাত তাহলে হালকা কাটুক, সমস্যা নেই, হাত দিয়ে কী করবেন? থাকবে তো একটু, এখন ফুল যদি দেখাই যায় তাহলে তার ভিতরে যায় লাভ নেই। আচ্ছা এখন আমরা কি করবো, জানালাটা আটকায় দেবো, জানালার জন্য এখানে সুন্দরীটাকে নেন, নিয়ে কি করতে হবে? আগে বিফোরটা করতে দেন, তো জানাল লাগাতে হবে না, এখানে কি করবো, এখানে দান দিয়ে দিলাম, জানালার কালার কি হতে পারে? পিঙ্ক কালারটা শুনলে আমার কেমন জন্য লেডিস লেডিস মনে হয়। আচ্ছা আমরা গ্রিন দিই, তারপরে এখানে কি করবো, আমরা একটা উইথ দেবো, তাই না? উইথ কত দেওয়া যাবে? অর্ধেক থাকবে, অর্ধেক তার কোরিয়া সিনারি, অর্ধেক তার নর্থ, হাইট দেবো কতটুকু? 500ই হবে, হাইট তার অর্ধেক হবে না, এটা দিলে তো আসবে না, তাই না? আমাদের কী করতে হবে, এখানে বলতে হবে কন টেন ফাঁকা ডিসপ্লে ব্লক ক্লিয়ার বোর্ড, এখন দেখবেন ঠিকই অর্ধেক ঢেকে গেছে, আর বাকি কোনটুকু অর্ধেক আর ঢেকতে বাকি আছে,
এবার দেখে দেখার জন্য কি করতে হবে, বিফোরটাকে আবার কপি করেন, এখানে বলতে হবে আফটার, আফটার করলে দেখবেন এর নিচে চলে যাবে, ঠিক আছে না? আমাকে এটাকে এখানে পজিশনতে নিতে হবে, কেমনে নেবেন যেটা, আমাকে বলতে হবে পজিশন, কি বুঝতেছেন সত্যি সত্যি? অ্যাবসলিউট টপ থেকে জিরো, লেফট থেকেও জিরো, এটা করলে হবে না, আমাকে কি করতে হবে, এখানে বলতে হবে পজিশন রিলেটিভ, আর এখানে বলতে হবে পজিশন টপ থেকে জিরো, রাইট থেকে জিরো, তাহলে কি হয়ে যাবে, দরজা বন্ধ, আপনি আসছেন, এটা আমরা আমরা যাইব না আর কি, ধরেন জানালাই ধরেন, এখন যখন আমরা হোভার করব, হোভার করব তখন ভিতর দেখি স্যার বের হবে, সেটাই হবে, সেটাই হবে আমাদের মুশফিক ভাইয়ের জন্য সারপ্রাইজ, ওকে সারপ্রাইজ। এই জন্য কি করতে হবে, এখানে বলতে হবে ডট সুন্দরী, হ্যাঁ সুন্দরকে যখন হোভার করব তখন কি হবে, আফটার, আচ্ছা বিফোর আফটার যাই লেখেন, আচ্ছা এখানে বিফোর লেখেন, শুধু টপটা তো সেম থাকবে, শুধু লেফটটা চেঞ্জ হবে, তাই না? লেফট হবে কতটুকু, মাইনাস 250 পিক্সেল, তাই তো? আচ্ছা এটা করলে কি হবে, মজা পাইছে, আচ্ছা আমাদের দেখালাম, এখন এখানে কি করতে হবে, আফটার করতে হবে, এখানে দেখতে রাইট, রাইট এখন আমরা এখানে কি করব, ট্রানজিশন টু সেকেন্ড, এখানে টু সেকেন্ড দিয়ে দেন, দেখবেন পর্দা জানালা আস্তে আস্তে কি মজা লাগে, এখন আমি চাচ্ছি যে সুন্দরী কমলা, না সুন্দরী কমলা সামনে আগে আসবে না, সামনে আগে আসলে সমস্যা আছে, ক্লাসই করতে পারবেন না, আচ্ছা ক্লাস করতেই তো হবে, তাই না? আমি চাচ্ছি যে এখানে এই যে দরজাটা খুলে যাচ্ছে, এটা থাই দরজার মতো হয়েছে না, থাই জানালার মতো হয়েছে না, থাই হয়ে গেছে, আমি চাচ্ছি থাই হবে না, গ্রিল না, এটা হচ্ছে এইভাবে খুলে যাবে, ঠিক আছে কপাট, ঠিক আছে এইটা কাজ, এই কাজটা করবেন কেমনে, এই কাজটা করার জন্য আমরা কীভাবে করতে পারি, কেউ যেন বুদ্ধি দেন তো আমার, টোকল টোকল বাদ দেন, যে করি না এগুলো সিএসএস, এক্সট্রা সিএসএস, সিএসএস দিয়ে যতটুকু করা যায় আর কি, এখানে কি আমরা, এখানে কি আমরা যখন হোভার হবে তখন ট্রান্সফর্ম ইউজ করতে পারি না, ট্রান্সফর্ম, হ্যাঁ দেখাইছি, অবশ্যই দেখাইছি, 100% দেখাইছি, এখন যদি, এখন যদি আপনার ক্লাসে না আসে, না যদি বলেন দেখার নাই, তাহলে তো সমস্যা, কষ্ট লাগে, এখান থেকে দেন কতটুকু ঘুরবে, 180 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরবে না, 180 ডিগ্রি, এই ট্রান্সফর্মের ক্লাসটা করেন, তারপর আমাকে বললেন যে কী দিলে হবে, এটা খুব ভালো মতো দেখাইছিলাম আমি,
এখন দেখেন তো যদি নেই তাহলে কেমন হয়? কেউ দাদারা খুলছে আলিফ লাইলার দরজার মতো, এ হলো সমস্যা না? এখন কি করা যায়? এখন এখানে 90 ডিগ্রি না, 90 ডিগ্রি দিলেও হবে না। এখানে আমরা জানি এক্স ওয়াই অনেক কিছু ইউজ করা যায়, মনে আছে? ওয়াই দিয়ে দেন। টোটালি আমাদের জানা যেভাবে আমরা চাচ্ছিলাম সেরকম হয়ে যাবে। কি কথা বলছেন? এখন ধরেন ভিতরের এই কপারটার ভিতরে কালার ধরেন পরিমাণের শাড়ির কালারের কালার হবে, সুন্দর শাড়ির কালার এটা এটা, তাই না? মানে কমলাই তো কালার, এটা কমলা কালার। তাহলে এখানে দিয়ে দেন ব্যাকগ্রাউন্ড এই কালার, কি বুঝছেন? এটা ধরেন ভিতরেটা থাকবে লিপস্টিক কালার, একটা একটা থাকবে লিপস্টিক কালার, দুইটা আমি একদিকে চেঞ্জ করব। কি হয়? কি পারবেন তো করতে নাকি? জাস্ট আইডিয়া দিলাম আর কি।